আপনাকে যদি কেউ বলে বাঘিনী, আপনি কি বলতে যে সিংহ কুলকিত হতে পারেন? আপনাকে যে বনের পশুর সাথে তুলনা করা হলো, এটা যদি আপনি উন্নতি করতে না পারেন তাহলে আমাদের কোনো কথা বলে কোনো লাভ হবে না। যে কথা বললে আপনি শুনবেন সেই কাজটি আমাদের করতে হবে। নাকি হীরক রাজার দেশে রশিদুরের ধাও টান, রাজা হবে খান খান, এই পথে আমাদের হাঁটতে হবে, এক দফার পথেই হাঁটতে হবে। মাঝখানে অনেক কথা বলার দরকার নাই, এক দফায় একদমই হাসিনা তুই কবে যাবে, এটাই চলার পথ, একটি পথ, এই পথেই গণতন্ত্রের মুক্তি, এই পথেই স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্তি, এই পথেই খালেদা জিয়ার মুক্তি, এই পথেই জনগণের মুক্তি, এই পথেই তারেক রহমানের মুক্তি। ইচ্ছা বলছিল রাস্তাটা হাইটা দেখেন একটা পাগল, এই নির্বাচন যেতে চায় না, আমি যাবো কেন, এটাও কিন্তু বল আসছে। ওনারা গোয়ারকালি করতে আসবে, কে নির্বাচনে কে যাবে না, সুজাত সিং কে বাংলাদেশে? আমরা কারোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে পারবো না, আর স্বামী স্ত্রীর সম্পর্ক আর বন্ধুত্ব কিন্তু এক কথা না। বন্ধুত্ব হয় নিঃস্বার্থ, পরস্পরের প্রতি সম্মান বোধ থেকে, আর স্বামী স্ত্রী হয় পারস্পরিক স্বার্থ বোধ থেকে। স্বার্থের টানা পড়ন লাগলে 80 বছরের বৃদ্ধ 79 বছরের স্ত্রীকে নোটিশ দেয়, তালাকে। সুতরাং আমরা সেই এটা চাই না তোমরা, কারণ সার্বত্ব হারানো মানে সতীত্ব হারানো। সতীত্ব হারিয়ে অলঙ্কার পরে দামি পোশাক পরে রাস্তায় হাঁটার থেকে না খেয়ে থাকা অনেক অনেক সম্মানের, এই সম্মান বোধটা আমাদেরকে আরও জাগ্রত করতে হবে। আজকে ঢাকার সকল সিদ্ধান্ত যখন বাইরে থেকে আসে, কার সাথে কথা বলা যাবে কার সাথে কথা বলা যাবে না, ভ্যাকসিন আমার থেকে নিতে হবে, দেওয়ার কথা বলে টাকা নেই আমি দিলাম না, বাংলাদেশ থেকে একটা গজবের মধ্যে ফেলে দিয়েছিল, এটা কি মিথ্যা? আমার ভ্যাকসিন যে দেশে ভ্যাকসিন আবিষ্কার করবো, বায়োলজিক্যাল ভ্যাকসিন আমি যার থেকে আনতে পারি তার থেকে আনবো, আমি এক দোকান থেকে না কিনবো 10 দোকান থেকে কিনবো, এক দোকানের স্টক নাও থাকতে পারে, পাশের বাড়ির মোদির দোকানে দৈনন্দিন সংসারে বাজার করা যায়, কিন্তু বিয়ে শাদী বড় অনুষ্ঠান হলে তখন কি বড় বড় দোকানে যেতে হয়। সুতরাং যারা নিজেদের দেশের ভ্যাকসিন পরিপূর্ণ করতে সক্ষম না, তাদের কাছে আমরা মুস্তাকা দিয়ে কেন অগ্রিম টাকা দিলাম, কেন আমাদের ভ্যাকসিন পেতে দেরি হল? এর একটি কারণ আমাদের ওই ভ্যাকসিনের আগেই চলে আসলেন সিংলা, আর গত আগে কত 14 নির্বাচনের আগে সুজাতা সিং না, এই সুজাতা সিং ফরেন সেক্রেটারি, তার মানে কি সরকারের একটা মুখপাত্র। তিনি এসব যে বলেন আপনি যদি নির্বাচনে না যান তাহলে তো জামাত বিএনপি ক্ষমতায় আসবে, তো এসব বলছিল রাস্তাটা হাইটা দেখেন একটা পাগল, এই নির্বাচনে যেতে চায় না, আমি যাবো কেন, এটাও কিন্তু বল আসছে। ওনারা গোয়ারকালি করতে আসবে, কে নির্বাচনে কে যাবে না, সুজাত সিং কে বাংলাদেশে? সুজাত সিং তো বিএনপির নেত্রী খালেদা জিয়ার কাছে আসলো না, যে গণতন্ত্রে হার জিত যাই থাকুক গণতন্ত্রের পথে থাকাটাই বোধ হয় যুক্তিসঙ্গত বলে মনে করি, এই শব্দটা তো বলতে আসলো না। এই যে মাঝে মাঝে ভারত থেকে আসে ওই রশনির সাথে কথা কয়, হাসিনার সাথে কয়, ইনুর সাথে কথা কয়, বাংলাদেশের যে দলটি 5 বার ক্ষমতায় ছিল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, এই মুহূর্তে ভোট দিল প্রমাণ হবে বাংলাদেশে বর্তমানে সিংহভাগ জনগোষ্ঠীর সমর্থন খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি, এই দলের প্রতি, সেই দলকে আপনারা পাত্তাই দেন না, সেই দলকে আপনারা কংগ্রেসের সেই নেন না। আর একটা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত উল্লেখিত নাম, সেই ভারত পাশে থাকে আমার দেশের গণতন্ত্র ছিনতাই হয়ে যায়, এই যে দ্বিমুখী নীতি, যেই সরকার বর্তমানে দেশ শাসন করছে অবৈধভাবে, সেই সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ দানা বেঁধে গেছে, আমরা ক্ষুব্ধ, জনগণ ক্ষুব্ধ, সারা বিশ্ব অত্যন্ত বিরক্ত, যেমন একটি সরকার বাংলাদেশে চেপে বসেছে জনগণের উপর,
যে সরকার জনগণকে জুলুম করছে, জনগণকে গরিব বানাচ্ছে। 2 কোটি লোক গরিব হয়েছে নতুন করে এই করোনার সময়। করোনার সময় এই সরকার অনেক ধনী হয়ে গেছে, দুর্নীতি করে ধনী হয়েছে, লুটপাট করে ধনী হয়েছে এবং বিদেশ থেকে সাহায্য নিয়ে ধনী হয়েছে। টিকার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যদি না খয়রাতি টিকা না আসতো, তাহলে কিন্তু এই সরকার টিকার ক্ষেত্রেও মানুষকে টিকা দিতে পারত না। আমরা চারিদিক দিয়ে এই ব্যর্থতার মধ্যে আমরা যা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষজন আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আমরা আশা করি যে এই সরকারের বিদায় নেবে খুব তাড়াতাড়ি। আমরা গণ অভ্যুত্থানের কথা বলি, কিন্তু গণ অভ্যুত্থানটি কীভাবে হতে পারে সে নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না। আমরা ফুটপাথ পর্যন্ত গিয়ে মানববন্ধন করি, কিন্তু আমরা রাজপথে নামি না। কেন নামি না এই প্রশ্ন আজকে জনগণের মধ্যে আছে। আজকে জনগণ চায় এই সরকারকে বিদায় করে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এবং যেই নির্বাচনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হয়ে পরবর্তী সরকার করে। এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা। কিন্তু শেখ হাসিনার নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা দিশেহারা হয়ে পড়ি। আমরা মনে করি যে জনগণকে আমরা পাবো ভোটের মধ্যে, কিন্তু যেই জনগণকে নিরাপত্তা দিতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে জনগণ তো ভোট কেন্দ্রে যাবে না। সেই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আমাদের প্রয়োজন একটি শক্তিশালী গণ অভ্যুত্থান, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় দেওয়া। 69-এর গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ অত শক্তিশালী দল ছিল না, কিন্তু ওই গণ অভ্যুত্থানের কারণে 70-এর নির্বাচনে তারা ব্যাপকভাবে বিজয়ী হয়েছিল। 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং সেই গণ অভ্যুত্থানের পর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। অর্থাৎ আগামী নির্বাচনে যদি বিজয়ী হতে চান, যদি মনে করেন যে মানুষ এমনি এমনিতে ভোট দিবে তা নয়, মানুষ দেখতে চায় আপনারা আন্দোলন করে সরকারকে হটাতে পারবেন কিনা, আপনারা সরকার চালাতে পারবেন কিনা, সেই সক্ষমতার পরিচয় দিতে হলে আপনাদেরকে গণ অভ্যুত্থান করতেই হবে। এর কোনো বিকল্প নেই। লোক মারা যেতে পারে, অনেকে শহীদের মৃত্যুর জন্য বসে আছে কিন্তু সুযোগ পাচ্ছে না, শহীদের মৃত্যুর জন্য বসে আছে কিন্তু সুযোগ পাচ্ছে না, তাদেরকে সেই সুযোগ দিতে হবে। আর আলেম সমাজকে বলবো, জালেমকে জালেম বলতে আপনাদের অসুবিধা কোথায়? যেই জালেম, প্রমাণিত জালেম, সেই জালেমকে আপনারা জালেম বলছেন না কেন? আপনারা যেই মুহূর্তে জালেমকে জালেম বলে ডিক্লেয়ার দিবেন, সেই মুহূর্তে জালেমের বিরুদ্ধে আন্দোলন করা এটা আল্লাহর নির্দেশ মানারই সমান্তর। এই কথাটি আপনারা পরিষ্কার করে দেন। আপনাদেরকে নিয়ে ভাগাভাগি করছে আপনারা বসে রয়েছেন। আপনারা যখন বলেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী ধারার রাজনীতিদের নেতৃত্বেই কিন্তু বাংলাদেশে আবার গণ অভ্যুত্থান হবে, বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যেই তো ইসলামী ভাবধারা রয়েছে, আলাদা করে ইসলামী ভাবধারা বলার দরকার। যেই জাতীয়তাবাদের ধারণায় আল্লাহর প্রতি অবিচল আস্থা থাকে, সেই ধারণার সঙ্গে যদি রাজনীতি করতে চান, আলাদা করে যখন আপনারা বলবেন ইসলামী ধারার রাজনীতি, তখন মনে হবে বাংলাদেশি জাতীয়তাবাদ যেন ইসলাম বিরোধী আদর্শ, তা নয়। জিয়াউর রহমান সংবিধানে মূলনীতি হিসাবে আল্লাহর প্রতি অবিচল আস্থাকে অন্তর্ভুক্ত করেছিলেন। অর্থাৎ আসুন বিএনপির পতাকা তোলে আপনারা সমবেত হন এবং নির্বাচন আন্দোলনে আপনারা বিজয়ী হন, এটাই আমাদের প্রার্থনা।